আসসালামু আলাইকুম। করোনা চলে গেছে ভাবার কোনো কারণ নেই। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার যদি না থাকে বাংলা সাবান দিয়ে হাত ধোবেন। এবং এই করোনার যুদ্ধে ময়মনসিংহ সাত আসনে যিনি লড়াই করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন, তিনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম এবং মাননীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, যাকে আপনারা খুব ভালোভাবে চেনেন। এই জন্যে 96 সালেও তিনি এমপি ছিলেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আলহামদুলিল্লাহ আপনার ত্রিশালের বেশ কিছু জায়গায় আমরা ঘুরে মানুষের সাথে কথা বললাম। লক্ষ্য হলো কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, আমরা সবাই মরে যাব, কিন্তু সমাজের জন্য, জাতির জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন ফিগার রেখে যাওয়া প্রত্যেক নেতার দায়িত্ব। তো আমরা সাবজেক্টটা এভাবে নিয়েছি যে আপনার মেজর ছেলে যিনি ত্রিশাল থানা ছাত্রলীগের সভাপতি, খুব জনপ্রিয় ছেলেটাকে দেখলাম, তো তাকে তারা যোগ্য উত্তরসূরি মনে করেন আপনার, আপনি কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, আমরা সবাই চেষ্টা করি এগিয়ে যাওয়ার জন্যে, প্রত্যেক নেতাই চেষ্টা করে তার যোগ্য একজন উত্তরসূরি সৃষ্টি করার জন্যে, সব কিছুই আমাদের চেষ্টা। আমাদের ত্যাগ তিতিক্ষা এগুলি নির্ভর করে মহান রব্বুল আলমিনের চাওয়ার উপর। আপনারা দেখবেন অনেক বড় বড় নেতা, কিন্তু তাদের সন্তানেরা তাদের উত্তরাধিকারী হতে পারে নাই। অনেক জায়গায় তাদের উত্তরাধিকারী হয়েছে, কিন্তু বাপের যে আদর্শ ছিল সেই আদর্শ থেকে তারা অনেক দূরে। তাদের চলাফেরা এক ধরন, তাদের সুযোগ্য পিতার চলাফেরা অন্য ধরন ছিল। আমি রাজনীতি করি 1984 সন থেকে। এই দলে প্রবেশ করে দলের সাধারণ সদস্য হয়ে আমার তৃণমূল থেকে রাজনীতি করে থানার কমিটিতে, জেলার কমিটিতে, জেলার সহসভাপতি পদে থাকার সুযোগ হয়েছিল। জাতীয় কমিটির সদস্য, একবার 96 সনে এমপি, আবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, এমপি হয়েছি। এলাকার জনগণ যথেষ্ট আমাকে ভালোবাসেন। আমার একটা ব্যাংক বুট আছে, আমি যদি কোনো স্বতন্ত্র ইলেকশন করি তাহলে আমার সাথেই চলে। স্বতন্ত্র মানে নৌকার বিরুদ্ধে না, অনেক সময় এমনি স্বতন্ত্র হয়ে যায়। এই জন্য আমি আমার রাজনৈতিক জীবনে চেষ্টা করছি মানুষের সেবা করার জন্য। আমি আজকের আমাদের মমতা মহিমা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর 74তম জন্মদিনের অনুষ্ঠানে আমি যে বক্তব্য রেখেছি, এটা অন্য ধরনের একটা বক্তব্য ছিল। সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, এই মানুষের সেবার জন্যে, মানবতার সেবার জন্যে যুগে যুগে মহান রাব্বুল আলামিন মহামানবদেরকে পাঠিয়েছেন। কাউকে ধর্মীয় নেতা করে, যেরকম আল্লাহ নবীগণ ছিলেন, পয়গম্বরগণ ছিলেন, এই আল্লাহর অলিগণ, অলিয়াগণ, আর কাউকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন মানবতার সেবার জন্যে। এবং মানবতার সেবা জিনিসটা আল্লাহ নবী নিজে বলেছেন, খাইরুকুম মাই আনফাউন নাস, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যার দ্বারা মানবতা উপকৃত হয়, মানব সমাজ উপকৃত হয়। আমি রাজনীতিতে আসার কথা ছিল না। আমার মাতা পিতা অনেক কষ্ট করে, আল্লাহ তাদেরকে ভেষ নসিব করুক, আমাকে দেশে বিদেশে লেখাপড়া করিয়েছেন। আমি মূলত আমার লেখাপড়া আরবি কোরআন হাদিসের, তাছাড়া আমি জেনারেল লাইনে ম্যাট্রিকুলেশন
এসএসসি ডিগ্রি, লাস্ট টাইম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। তবু পিতামাতার আশা ছিল, আমার শিক্ষক মণ্ডলীদেরও আশা ছিল যে আমি ইসলাম নিয়ে গবেষণা করব। এত গাদা মার্কা ছাত্র ছিলাম না, মোটামুটি যেখানে লেখাপড়া করছি সুনামের সাথে রেজাল্ট করছি। বাংলাদেশে আসার পর যখন দেখি বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিষ্পেষিত কিছু মানুষ, এবং বাংলাদেশের অবস্থাটা রাইট ইজ মাইট, যার ক্ষমতা আছে, শক্তি আছে, তারটাই চলে, আর গরিব, অসহায়, নিডি, ডিস্ট্রেস পিপল, তাদের সহযোগিতা কেউ আসে না, তাদের অধিকার প্রতিষ্ঠা করার কোনো চেষ্টা করে না, তাদের হক, তাদের অধিকার যে কোথাও খুব কম নেতা আছে যেগুলি প্রোভাইড করার চেষ্টা করে, তখন আমার মনে খুব আঘাত লাগছে। এই মানুষগুলি, সাধারণ মানুষগুলি, এরা তো কষ্ট করে, এবং বিশেষ করে আমাদের কৃষক সমাজ, এরা আমাদের খাবার উৎপাদন করে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, এরা তাদের অধিকার পায় না। তাই এই বিষয়গুলি দেখে আমি রাজনীতিতে পা রাখলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার সাথে আগেই আমার একটা পরিচয় ছিল। চলে আসলেন, যখন দেশে আসলেন 81 সনে, আসার পর বিভিন্ন এমবিসিতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এমবিসিগুলি দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি মিন্টু রোডের বাসা বিভিন্ন এমবেসির অ্যাম্বাসেডারদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরিচয় করাতাম। তখন তো এই বাংলাদেশ ছিল না, অনেকে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল না। আমি কয়েকদিন পর পর একজনকে নিয়ে যেতাম, আরবি ভাষা আমি তো আমার মাতৃভাষা আছে, আলহামদুলিল্লাহ ভালো বলতে পারি, লিখতে পারি, ওই ভাষায় লেখাপড়া করছি। ওই সময় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা সম্পর্ক গড়ে উঠছিল, এবং উনি তো মাশাল্লাহ অনেক বড় বঙ্গবন্ধুর কন্যা, তদুপরি আমাদের মতো হতভাগাদেরকে একটু স্নেহ করতেন। আচ্ছা, আমরা উত্তরসূরির প্রশ্নে আপনার কাছে জানতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্তরসূরি কিন্তু ছিল শহীদ শেখ কামাল, কিন্তু ঘটনাচক্রে আল্লাহর হুকুমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যোগ্য উত্তরসূরির সেই পদটি তিনি গ্রহণ করেছেন। তো সেজন্যই আমি আপনার কাছে জানতে চাচ্ছি, কামাল ভাইকে একটু স্মরণ করবেন এবং জননেত্রী শেখ হাসিনার খুব সংক্ষেপে প্লিজ। আমি সর্দাবারে স্মরণ করি, আমার বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান মরহুম শহীদ কামাল ভাইকে। আসলে আমি একটাই কথা বলেছি যে আমরা যতই চেষ্টা করি, যতই আমরা টার্গেট করি, আল্লাহ রাব্বুল আলামিন যেটা চায় সেটাই হয়। বঙ্গবন্ধু তো অনেক কিছু সাজাইছিলেন যে এইভাবে এটা করবো, এইভাবে এটা করবো, কিন্তু ওই যে একটা কথা আছে না, জু হোতা হে মঞ্জুরে খোদা সে হোতা, এই তো ওটা চক্রান্তকারীরা সবাইকে, বঙ্গবন্ধু সহ পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে শহীদ করলেন। দুনিয়ার ইতিহাসে এরকম নির্মম ঘটনা পাওয়া যায় না, ভবিষ্যতে মনে হবে না এরকম ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহর ইচ্ছা, শেখ কামাল, শেখ জামাল, আমাদের অতি প্রিয় আদরের শেখ রাসেল কেউ রইল না। কোথায় যেন তিনি আমাদের এই শেখ হাসিনা বিদেশে ছিলেন, শেখ রেহানা বিদেশে ছিলেন, ওখান থেকে এসে 6 মাস বাইরে থাকতে হয়েছে, বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না, অনেক বাধা বিপত্তির পর চ্যালেঞ্জ করে বাংলাদেশে এসেছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বঙ্গবন্ধুর উত্তরসূরি করছে। আমরা শুনলাম মাননীয় সংসদ সদস্য হ-৭ এর
উত্তরসূরি বিষয়ক কিছু বক্তব্য। আলহামদুলিল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি, একই সাথে রুহুল আমিন মাদানী এমপি সাহেবের সন্তান, ত্রিশাল ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, তার সাফল্য এবং যোগ্য উত্তরসূরি হওয়ার কামনা করছি।